বা অন্য যে কোনও ব্রাউজার হতে অ্যাপটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর অ্যাপটি ইন্সটল করবেন এবং অ্যাপে প্রবেশ করে এখানে আপনাকে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে উপরে দেখতে পাচ্ছেন লগ ও রেজিস্ট্রেশন দুইটি অপশন দেওয়া আছে এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন দেখতে পাবেন রেজিস্ট্রেশনের জন্য অনেকগুলো অপশন দেওয়া আছে এইসব অপশনের মধ্যে সবচেয়ে সহজ ও নিরাপদ অপশন হচ্ছে ইন ওয়ান ক্লিক অপশন তাহলে ভিউার্স ইন ওয়ান ক্লিক অপশনটিতে ক্লিক করবেন এখানে সব ঠিকঠাক থাক। যদি অন্য কোনো প্রমকূট বা ভুল প্রভকট ব্যবহার করেন তবে বের পেশ করার জন্য টাকা ডিপোজিট করতে চাইলেও আপনি পারবেন না কারণ প্রভকট ভুল দিলে আপনি কখনোই টাকা ডিপোজিট করতে পারবেন না প্রবকর দেওয়ার পরেই এখানে সব খালি ঘরে টিকমার্ক দিবেন টিকমার্ক দেওয়ার পরেই এই সবুজ বাটনে ক্লিক করলেই আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিবে এই ইউজার আইডি ও পাসওয়ার্ডের স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা কোথাও নোট করে রাখবেন কারণ এগুলো হারিয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টে আর ঢুকতে পারবেন না এরপর নিচে নেক্সট অপশনে ক্লিক করে লগ ইন অপশন হতে অ্যাকাউন্ট লগ ইন করবেন এবার অ্যাকাউন্ট ভেরিফাইয়ের পালা অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য নিজে মেনু বাটনে ক্লিক করবেন তারপর ওপরে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন এইখান থেকে মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে এই যে দেখতে পারবেন ফোন নাম্বার লিঙ্ক এখানে লিংক অপশনে ক্লিক করে ফোন নাম্বারটি বসিয়ে নেক্সটে ক্লিক করবেন এরপর সেন্ড কোডে ক্লিক করুন এখানে যে ফোন নাম্বারটি বসিয়েছেন ঠিক সেই নম্বরে যে কোড যাবে সেইটি এখানে বসিয়ে নিচে থাকা কনফার্ম অপশনে ক্লিক করলে আপনার ফোন নাম্বারটি অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এরপর ফিল ইন পার্সোনাল ডাটা এখানে ক্লিক করবেন তারপর আপনার এনআইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে সব তথ্য মন দিয়ে পূরণ করবেন এখানে আপনার এনআইডি কার্ডের সঠিক ও তথ্য দিতে হবে যদি ভুল তথ্য দেন তবে টাকার ডিপোজিট ও উইথড্র করতে পারবেন না ফার্স্ট নেম এখানে আপনার নামের প্রথম অংশ স্টার নেইম এখানে নামের শেষ অংশটি দেখবেন ডেট অফ বার্থে আপনার জন্ম তারিখটি লিখবেন প্রথমে সাল তারপর মাস ও তারিখ লিখবেন এরপর এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্মস্থানের নাম লিখবেন